যারা ঘুষ চায় আপনারা দিবেন না, তার নাম ঠিকানা দিয়ে ইওনোর কাছে ওসির কাছে দরখাস্ত দিবেন, আমার কাছে জানাবেন, প্রয়োজন হলে 106106 নামে একটা কল সেন্টার নাম্বার আছে সেখানে ফোন করবেন, তাহলে দুর্নীতি দমন কমিশন তার প্রতি সপ্তাহে এলাকায় আসার চেষ্টা করি যাতে সরাসরি আপনাদের কথাটা শুনতে পারি, কোনো আপনাদের ব্যক্তিগত অসুবিধা আছে কিনা, কোনো সরকারি অফিস আদালতে যায় কোনো সমস্যা হচ্ছে কিনা, অথবা আপনাদের গৃহহীন যাদের ঘর পাওয়ার উচিত কিন্তু পাচ্ছেন না, অথবা কোনো একটা রাস্তা মসজিদ মাদ্রাসা মন্দির কবরস্থান শ্মশানের উন্নয়ন প্রয়োজন কিন্তু কোনোভাবে আমাদের কাছে সেই তথ্যগুলো আসেনি, এই বিষয়গুলো জানার জন্যই কিন্তু আমি বসি। এবং পাশাপাশি আমি দেখি যে অনেকের চিকিৎসার প্রয়োজন আছে, অনেকের হয়তো চাকুরির দরকার আছে সন্তানের জন্য, তা আমি যদি না জানতে পারি তাহলে তো আমি সমাধান করতে পারবো না, সেই কারণেই আমি কিন্তু প্রতি সপ্তাহে আসার চেষ্টা করি, যত ব্যস্ততায় থাকুক এসে আপনাদের কথাগুলো শোনার চেষ্টা করি। সেই কারণে আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা যখন যে কথা বলবেন যার নাম ডাকা হবে তার বাইরে অন্য কেউ কথা বলবেন না, জরুরি ফোন আসলে বা জরুরি দরকার হলে বারান্দায় যায় কথা বলবেন, কিন্তু আপনারা দয়া করে ঘরের মধ্যে কেউ আরেকজন একজন আরেকজনের সাথে কথা বলবেন না, আর একজন যখন কথা বলছে তাকে যখন আমি কোনো একটা সমাধান বা পরামর্শ দিচ্ছি সেটা শুনলে আপনাদেরও কাজে লাগবে। দেখা গেল যে একজন ঘর চাচ্ছে, তার সামান্য জায়গা আছে, আমি তাকে বললাম যে আপনার যদি জায়গা থাকে তাহলে আপনি প্রথম তালিকায় পাবেন না, জয়িত্রী শেখ হাসিনা বলেছেন যাদের জায়গাও নাই ঘর নাই তারা প্রথম তালিকায় পাবে, যেরকম আমাদের সিংরাতে 2000 পরিবারকে জয়িত্রী শেখ হাসিনা ঘর বানিয়ে অলরেডি তাদেরকে ঘরে তুলে দিয়েছেন, সারা বাংলাদেশে এরকম 900,000 ঘর উনি তৈরি করে দিয়েছেন, এর পরের তালিকায় যাদের জায়গা আছে কিন্তু ঘর নাই তারা পাবে। এই কথাটা যদি আপনারা সবাই শুনেন তাহলে দেখা গেল একজন যে কথাটা বললো তার আমি যে জবাবটা দিলাম বাকি 10 জনেরও কিন্তু ওই একই পরামর্শটা কাজে লাগবে। প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, সেই বিষয়গুলো নিয়ে আমি আগেও বলেছি, কেউ যদি 1 টাকা ঘুষ চায় আপনারা দিবেন না, তার নাম ঠিকানা দিয়ে ইওনোর কাছে ওসির কাছে দরখাস্ত দিবেন, আমার কাছে জানাবেন, প্রয়োজন হলে 106106 নামে একটা কল সেন্টার নাম্বার আছে সেখানে ফোন করবেন, তাহলে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। অনেকে আছেন যে ধরেন আপনার হলো এলাকায় কোনো একটা সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে অভিযোগ করতে আসছেন, আপনারা কিন্তু আমাকে যদি নাও পান, মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজের জয় ভাই 999 নাম্বারটা দিয়েছেন, পুলিশ ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্স এই তিনটা জরুরি জীবন রক্ষা করার প্রয়োজনীয় নাম্বারটা হচ্ছে একটা নাম্বার মনে রাখবেন 999, এই নাম্বারে ফোন করলে কিন্তু আপনারা সেখানে পুলিশের সহায়তাটা পাবেন, পুলিশ সহায়তা না করলেও ওইটা রেকর্ড থাকবে পরে আপনারা আবার অভিযোগটা করতে পারবেন। এরকম কারো যদি বাল্য বিবাহ হয় এলাকায়, দেখা গেছে যে আপনার 12-13 বছরের একটা মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে জোর করে, তাহলে কিন্তু 333 নম্বরে ফোন করলেই ইওনো এসিল্যান্ড যে সেই বাল্য বিবাহটা বন্ধ করতে পারবে। এরকম অসংখ্য সেবা কিন্তু সরকার তৈরি করে দিয়েছে, এখন এগুলো আমাদের ব্যবহার করতে হবে। আমি আর কথা বাড়াবো না, আমার আরো 3টা প্রোগ্রাম আছে, সিংরাতে 2টা প্রোগ্রাম শেষ করে আবার ঢাকায় যেতে হবে, আর একটা মিটিং আছে।